আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে এখন পর্যন্ত ভালো আছি আজকে আমি মিলানের সবচেয়ে লার্জেস্ট এবং কি বলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হসপিটাল যেটা সেখানে এসেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমি আর কিছু কাজ ছিল আসলে ওই কারণেই আমার আশা ভেতরটায় চলে এসেছি ভেতরটা কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর হোক আর যাই হোক হসপিটাল তো হসপিটালই এই হসপিটালটা আসলে অনেক বছর পুরোনো এবং অনেক বড় হসপিটাল এটাকে যদি আমি ছোট একটা গ্রামের সাথে তুলনা করি তো মোটেও ভুল হবে না এটা ছোট ছোট একটা গ্রামের থেকেও আসলে বড় এত বড় হসপিটাল যে আমি যদি পুরোটার ভিডিও করতে যাই তো আমার আসলে সারাদিন লেগে যাবে তো আমি আজকে পুরো ভিডিও করতে পারবো না আমার হাতে সময় নেই এখানে কাজ শেষ করে আমার বাসা চলে যেতে হবে লাঞ্চ টাইম ওয়েট করতে হবে কতক্ষণ জানি না ডান পাশে আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা হসপিটালের ছোট চার্জ থাকে ছোট একটা চার্জ আসলে আর ভেতরে বিল্ডিংগুলো অনেক পুরনো পুরোনো এটা তো আমি আগেই বলেছি আমার সামনে যে বিল্ডিংটা এখন আমি দেখাবো এটা দেখলে আসলে দেখে আমার আসলে কি বলে বাংলাদেশের যে হসপিটাল ওইগুলোর কথা মনে পড়ে গেল একদম ভাঙাচোরা একদম ভাঙাচোরা না মোটামুটি ভাঙাচোরা তবে বাইরে যেমনই হোক ভেতরটা কিন্তু ভালো তো যাই হোক আমি ভেতরে চলে এসেছি লুকে লুকিয়ে একটু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য আসলে ভেতরের কি অবস্থা অবস্থা তেমন কিছু না তবে আজকে একটু নর্মাল যদিও এখানে কোনো করোনা ভাইরাসের রোগী নেই তো আমি দেখলাম যে আরও কিছু লোক তারা বসে আছে আমাদের মতোই হয়তো এসেছে কারোর সাথে দেখা করার জন্য তো আজকে ভেতরে ঢুকতে দিল এর আগে আমি দুদিন আগে আসছিলাম তখন আমাদের ঢুকতে দেয়নি আজকে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখা করতে পারিনি হতাশ হয়ে এখন বাসায় চলে যেতে হচ্ছে তারপরও তারা যেটা আসলে আমাদেরকে অনেক বুঝিয়ে বলা হয়েছে যে আমরা যেন না আসি তাদের ব্যবহারের কথা তো নতুন করে বলার কিছু নাই সবসময় খুবই আন্তরিক খুবই ভালো তো এখন আমরা আসলে বাইরে বের হয়ে এসেছি বাসায় যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার কথা হবে নতুন কিছু নিয়ে ততদিনই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ